একটি অটোজোমাল মিউটেন প্রচ্ছন্ন জিনগতিত বংশগত রক্তের রোগ। এই রোগে সাধারণত রোগীরা রক্তের হিমোগ্লোবিন স্বল্পতায় ভোগে এবং অক্সিজেন পরিবহন কম হয় এবং রোগী অ্যানিমিয়াতে আক্রান্ত হয়। অ্যানিমিয়ার ফলে অবসাদগত রোগ এবং অঙ্গহানি পর্যন্ত হতে পারে। থ্যালাসেমিয়া সাধারণত দুই ধরনের হয়ে থাকে, আলফা থ্যালাসেমিয়া এবং বিটা থ্যালাসেমিয়া। আলফা থ্যালাসেমিয়া বিটা থ্যালাসেমিয়ার থেকে তীব্রতর কম হয়। এটি সাধারণত বাবা মা বাহক থেকে সন্তানদের মধ্যে আসতে পারে। থ্যালাসেমিয়ার লক্ষণ সমূহ। থ্যালাসেমিয়া হলে অবসাদগ্রস্ততা এবং রক্ত স্বল্পতা এবং শিশুদের দৈহিক বৃদ্ধি ব্যাঘাত হতে পারে এবং অপুষ্টিতে ভুগতে পারে। থ্যালাসেমিয়া সাধারণত ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিনের কারণে হতে পারে। এর চিকিৎসা সাধারণত রক্ত সঞ্চালন ভালোভাবে যেন হয় সেই চিকিৎসা দেওয়া হয়। থ্যালাসেমিয়া